জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু হয়েছে। বুধবার রাত 10টায় এটি পুরোদমে উৎপাদন শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, গত 4 অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ 7 দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত 10ই অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার 2 দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারও বন্ধ হয়ে যায় ইউনিটটি। এরপর গত 9 দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ করে গতকাল রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।